হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ডি। আমি অসম্য সাহন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে কবে তৃতীয় গণবিজ্ঞপ্তির কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাদের মাঝে প্রকাশ হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সকলেই আমাদের কাছে যে বিষয়টি জানতে চান ইদানিংকালে, সেটা হচ্ছে যে তৃতীয় গণবিজ্ঞপ্তির কোনো অথেন্টিক নিউজ আছে কিনা, বা কবে দিবে এটা নির্দিষ্ট কোনো তারিখ জানা আছে কিনা। তো যারা আমাকে ফোন করেছেন বা কমেন্ট করেছেন এবং মেইল করেছেন, আমি সকলকে একই উত্তর দিয়েছি যে 100% শিওর আমি কিছু জানি না। আমি কেন, এনটিএসসি এর চেয়ারম্যান বা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কেউ কিছু বলছেন না, তো এখানে কে সঠিক তথ্যটা জানে? তো অনেকের আমি জানি যে মন্টন খারাপ করে দিয়েছে, বিভিন্ন ইউটিউবার উল্টাপাল্টা ভিডিও বানিয়ে যে আজ রেজাল্ট, কাল রেজাল্ট, 24 ঘন্টার মধ্যে রেজাল্ট, এমন নানান ধরনের তথ্য দিয়ে। তো যার ফলে আপনারা অনেক ইউটিউবারের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেলেছেন, বিশেষ করে এনটিআরসি এনে যারা কাজ করে। তো যাই হোক, এজন্য আমি একটা না দুই সপ্তাহ কোনো ভিডিও আপলোড করি না। আমার কাছে গ্রহণযোগ্য কোনো তথ্য মনে হচ্ছে না যে এগুলো আপনাদের জানানো দরকার। তো আজকে যে আপডেটটি আমার কাছে এসেছে, সেটা আমি মনে করি যে আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে। যদি আপনি এটা প্রয়োজনীয় মনে করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর যদি আপনি এটা মনে করেন যে প্রয়োজনীয় নেই তাহলে অবশ্যই ভিডিওটি কেটে চলে যাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। আর আরেকটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে কোনো প্রকার যে নেগেটিভ কমেন্ট, এটা আসলে আমরা কখনো আশা করি না। আমাদের একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করি, সেটা আপনাদের ভালোর জন্যই। তো যাই হোক, নেগেটিভ কমেন্ট কেউ আশা করি না। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ইন্টারফেস আমরা শর্ট স্ক্রিনে স্ক্রিনশটের মাধ্যমে রেখেছি। এটা হচ্ছে ngi.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। তো এর মধ্যে আপনারা আমাদেরকে জানিয়েছেন যে এই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না ngi.teletalk.com.bd ওয়েবসাইটে। তো আমরা যেটুকু সূত্র মারফত জেনেছি যে ওয়েবসাইটের কাজ চলছে, ওয়েবসাইট আপডেট হচ্ছে, তো এটা শুধুমাত্র রেজাল্টের খাতিরেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন দেওয়া আছে, এইখানে আছে তিনটা অপশন। তো প্রথমটা হচ্ছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউজ, এটা হচ্ছে আপনার তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কিত এই অপশনটা, যেটা এইখানে হচ্ছে বাংলাদেশের সকল যে ক্যান্ডিডেট আছে যারা অ্যালাউ হয়েছে, প্রত্যেকের এখানে ডকুমেন্ট থাকবে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ। এখান থেকে আপনি মানে এখানে ঢুকলে আপনি র্যান্ডমলি রেজাল্টটা পাবেন, আপনারটা কষ্ট করে খুঁজে নিতে হবে। তারপরে এখানে আছে রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, এটা হচ্ছে বাংলাদেশের যে 54,000 শিক্ষা প্রতিষ্ঠান, না সরি, 54,000 যে পদগুলো আছে, 54,000 ধরেন 20,000 বা হ্যাঁ ধরেন 30,000 প্রতিষ্ঠানে এই পদগুলো আছে। তো শুধুমাত্র এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটের প্রধানগণ বা ওনার প্রতিনিধিগণ এখানে প্রবেশ করে দেখতে পারবে যে ওনার ইনস্টিটিউটে মোট কয়টি পদে কে কে আসছে, এই তথ্যটা ওনারা এখানে পাবে, এটা আমাদের প্রয়োজন নেই। আর তিন নম্বরটা যেটা ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, আচ্ছা এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য, যারা অ্যাপ্লিকেশান করেছি তারা এখানে যে ব্যাচ নাম্বার এবং রোল নাম্বার প্রবেশ করিয়ে বা অ্যাপ্লিক্যান্ট কপির যে কোনো একটি নাম্বার, আপনি যতগুলো অ্যাপ্লিকেশান করেছেন না কেন তা থেকে যে কোনো একটি অ্যাপ্লিক্যান্ট যে আইডি আছে তো সেটা প্রবেশ করে বা মোবাইল নাম্বার প্রবেশ করে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখে নিতে পারেন। আর এখানে থাকবে শুধুমাত্র যারা অ্যালাউ হবে তাদের ডাটা থাকবে, ডিসঅ্যালাউদের কোনো ডাটা এনটিআরসি এই ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটে থাকবে না। তারপর এখানে হচ্ছে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট, আচ্ছা এটা ইনস্টিটিউটের জন্য, এটা হচ্ছে আপনার পরবর্তীতে যারা জয়েন করবে, জয়েনের সময় এখানে কিছু ডকুমেন্ট লাগে, এনটিআরসি মারফত কিছু ডকুমেন্ট দেওয়া হয়, তো সেগুলো হচ্ছে ইনস্টিটিউটের প্রধানরা এখান থেকে পাবেন। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস, আপনাকে অ্যাপয়েন্টমেন্টে আপনার যে জয়েন করার মানে রেজাল্ট হওয়া থেকে শুরু করে একেবারে জয়েন পর্যন্ত যত ধরনের এনটিআরসি কর্তৃক আপনাকে বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট দেবে সব কিছু এখানে স্টেটমেন্ট হিসাবে, স্ট্যাটাস হিসাবে এখানে থাকবে। তারপর এটা হচ্ছে জয়েনিং স্ট্যাটাস, আর তার এটা হচ্ছে জয়েনিং স্ট্যাটাসটা হচ্ছে যে আপনি যখন জয়েন করবেন, জয়েন করতে গেলে যেই প্রতিষ্ঠানে আপনি জয়েন করবেন সেই প্রতিষ্ঠানে কিছু পেপার্স আপনাকে শো করতে হবে, সেগুলো পাবেন এখানে। আর অ্যাপয়েন্টমেন্ট যে এনটিআরসি মানে সুপারিশপত্র যেটা দিবে সেটা থাকবে হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসে। আর হচ্ছে জয়েন লেটার, যেটা
বা সকল ধরনের যত নির্দেশনা সেটা হচ্ছে এখানে। এখন প্রশ্ন হতে পারে যে রেজাল্ট না হয় আমি ব্যাচ নাম্বার এবং রোল নাম্বার বা মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে পেলাম, আর এই অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস আর জয়েনিং স্ট্যাটাসের মধ্যে আমি প্রবেশ করব কিভাবে? তো এটা হচ্ছে, আপনি যদি সিলেক্ট হন তাহলে এনটিআরসির কাছ থেকে আপনার একটা এসএমএস আসবে, সেটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেখানে আপনার নামে একটা প্রোফাইল তৈরি হবে এনটিআরসির। তো সেই প্রোফাইলে এই ইয়াতে প্রোফাইলে আপনি ঢুকে আপনি আপনার যাবতীয় কাগজপত্র সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো এই ছিল অবস্থা। তো এইটুকু থেকে বোঝা যাচ্ছে যে রেজাল্টের জন্য যেহেতু এই অটো সফটওয়্যারটা বা এই ওয়েবসাইট দ্রুত আপডেট হচ্ছে, তো এর মানে হচ্ছে রেজাল্ট তত এগিয়ে আসছে। তো রেজাল্টের জন্য প্রকাশের জন্য এনটিআরসি এই কাজটি করে যাচ্ছে। এর মধ্যে একটি কথা না বললেই নয় যে আসলে ধৈর্য তো আর ধরা যাচ্ছে না, আজ থেকে তো নয়, সেই দ্বিতীয় গণ বিজ্ঞপ্তির পর থেকে কন্টিনিউ যে আইনি জটিলতা, নানান ধরনের কোর্টের যে ফাংশন বা মোট কথা সকল ধরনের ঝামেলা জর্জরিত এনটিআরসি এবং যে আদালত পাড়ায়, তো এই সকল কিছুর ভোগান্তি আসলে সর্বশেষ যে বোঝাটা, ব্যর্থতার যে বোঝা, সেটা হচ্ছে সাধারণ প্রার্থীদের উপর। কারণ অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে, অনেকে নতুন করে কোথাও অ্যাপ্লাই করতে পারছেন না, যার ফলে এটাই হচ্ছে সর্বশেষ ঠিকানা। অনেকে অনেক কষ্টে টাকা পয়সা খরচ করে, জমি বিক্রি করে, ধার দেনা করে, ঋণ করে, এগুলো এখনও পরিশোধ হচ্ছে না। তো রেজাল্টের অপেক্ষায় সবাই বসে আছে, যার চাকরি হবে তার সোনার হরিণ পেয়ে যাবে, তো আস্তে আস্তে তার মনোবাসনা পূর্ণ হবে, আর যে চাকরি হচ্ছে না তারও একটা, মানে মোট কথা সকল ধরনের পরিকল্পনাই এখন আপাতত বন্ধ। অনেকে দেখা গেছে যে এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, কিন্তু সেই সিদ্ধান্তের সাথে জড়িত আছে যে তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট। আমি জানি অনেকেই চিন্তা করছেন যে এই কাজটা করব বা এই বিজনেসটা আমি শুরু করব বা এই চাকরিতে আমি জয়েন করব, তখন হয়তো বা চিন্তা করছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট আগে দেখে নিই, যদি চাকরি হয়ে যায় তাহলে শুধু শুধু এই টাকা পয়সা খরচ করে এই বিজনেস শুরু করা, এই ইনভেস্টটা আমি কেন করব, সেটা তখন ফিডব্যাক একটা নাও আসতে পারে। আবার অনেকে বিদেশ যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলেন, তো এরকম নানান ধরনের সমস্যা আমি জানি সকলেই আছেন। তো যাই হোক, প্রত্যেকের মনের বাসনা পূর্ণ হোক, আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যে অতি দ্রুত যাতে আমাদের এই রেজাল্টটা হয়ে যায় এবং আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটাই আমাদের আসে এবং আমরা যাতে পরবর্তী আমাদের জীবন সুন্দর হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।